এই যে সকাল থেকে বাড়ির লোকজন পেয়ে যাচ্ছিল, এটা করে উনি উপস্থাপনা করার চেষ্টা করলেন যে ওনাদের কোনো দোষ নেই। ওনারা কি করে বলছেন, আর উনি তো প্রেজেন্ট ছিলেনই না বিচারে, আমাদের মনে হচ্ছে পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি, পুরো সবকিছু সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো হয়েছে। হ্যাঁ, পুলিশ কে করেছে জানি না তো, আমরা এবং আশা রাখবো যতদিন না আমি বিচার পাই ততদিন লড়বো, একদম না ওটা একটু জোরাজুরি হয়েছিল আমাদের তখন মাথা ওখানে ওখানে আরজি করে সামনেই হয়েছিল, শ্মশান ঘাটে ওরাই করেছিল, আমরা তখন মাথাটা আমাদের কাজ করছিল না, ওরা তাড়াহুড়া করেছিল, পুলিশ পুরো বডিটাকে দৌড়ে 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 বের করেছে সেখানেও পুলিশের তৎপরতা, বাড়ির লোক কেউ নেই, আমরা যাচ্ছি ম্যাটারোর করে, পুলিশ যাচ্ছে গাড়িতে, আমরা বডির কাছে কি যাবো, পুলিশ বডি ঘিরে রেখেছে, পুলিশ ঘিরে রেখেছে বডি, শুধু মা যেটুকু কাজ করার কাজ করেছে, যেই হয়ে মা যেই কাজগুলো যেগুলো থাকে মানে যেগুলো থাকে সেই কাজগুলো মা করেছে, একটা সন্তানের যে কাজটুকু করতে হয় ব্যাস এইটুকুই কথা। এখানে ডেট না ওনারা একটু বেশি গাইড দিয়ে আমার মেয়েকে বাড়িতে নিয়ে চলে এসেছিল, ওই নির্মল ঘোষ এবং ওই শঙ্কু যে সোমনাথ মুখোপাধ্যায়, ওনারা আমার মেয়েকে সাইন করলাম যখন, তারপরে বডি নিয়ে যে কোথায় চলে গেল তখন আমরা জানতেই পারলাম না, কিন্তু আমরা তো জানি না কারা, কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই ওই গাড়িতে সোমনাথ ছিলেন। আমরা বিচার আমাদের প্রশাসনের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে আমাদের অভিযোগ, পারলে আপনারা সেখানে তদন্ত করে বার করুন আমার মেয়েকে দোষী। আমি বলছি আসলে এখনো পর্যন্ত কোনো অপরাধী কেন ধরা পড়লো না, সেই ডে সেকেন্ড ডেতে একজনকে স্কেপগোট করে দাঁড় করিয়ে দেয়া হয়েছে, সেটা নিয়েই আমরা আজকে 18 দিন আমরা পরিবারের লোকরা এই শুনে যাচ্ছি, এই যে চাপের মধ্যে রোজ 10 দিন 11 দিন হয়ে গেল, সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে, উনি কেন ধরা পড়ছেন না?